সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, আর একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে। আশা করি ভালো ছিলেন, ভালো রেখেছেন এবং বর্তমানেও ভালো আছেন। সো লেটেস্ট কিছু ভিডিও আপলোড করা হয়েছে, ইচ্ছা করলে দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজা এবং উপকার সব কিছু আছে। সো আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলা ফন্ট নিয়ে লেখা, অর্থাৎ সাপোজ এখানে এই ধরনের ছবি তো আপনি যেহেতু ফেসবুক ইউজ করে থাকলে অবশ্যই দেখেছেন, এবং এই ধরনের ছবি কার না ভালো লাগে, কারো ইমোশনাল, কারো দুঃখের, কারো ভালোবাসার, একজনের কাছে একরকম। বাট এই ধরনের ছবি কীভাবে ক্রিয়েট করা হতে পারে অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। সো এখানে কিন্তু এক একটা টেক্সট বা এক একটা যখন কথা লেখা হয়েছে তখন আলাদা আলাদা ফন্ট ইউজ করা হয়েছে। সো এখানে এই অ্যাপ্লিকেশনটি 50টা প্লাস ফন্ট রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো অনুভূতি আপনি ছবির মাধ্যমে লিখে ফেসবুক পোস্ট করতে পারেন, ইভেন নিজের একটি ফেসবুক পেজও খুলতে পারেন, ইনস্টাগ্রাম, তো যে কোনো জায়গায় নিজের একটা ফেসবুক পেজ খুলে এই ধরনের ছবি বা এই ধরনের লেখাগুলো আপনি পোস্ট করতে পারেন। সো সেই জন্য এখানে একটি অ্যাপ্লিকেশন আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে লিখন বাংলা অন ফটোস, লিখন ছবিতে বাংলা। সো এটি খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন, জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এখানে ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, তারপর চুজ ইমেজ ফ্রম অনলাইন, দ্য ব্রাউজার টেমপ্লেটস অ্যান্ড ইনফরমেশন। সো আমরা গ্যালারিতে যাচ্ছি না, অনলাইন থেকে খুঁজে নেব। সো আপনি যে সাবজেক্টের উপরে বানাবেন, স্যাড হতে পারে, তারপর হচ্ছে রেইন হতে পারে, তো যে কোনো কিছু। আমি রেইনটা ক্লিক করলাম। সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন ক্রপের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ সিলেক্ট করার পরে এখানে ক্রপ, ডু নট ক্রপ। সো আই সাজেস্ট ক্রপ, কারণ হচ্ছে যখন আপনি আপনার নিজের ট্যাগলাইন ইউজ করবেন বা আপনার ফেসবুকের নাম যেটা ইউজ করেন না কেন, তখন সেটা আসবে না পরবর্তীতে। জাস্ট এখানে করবেন ওকে, ডান। সো এখানে ট্যাপ করতে বলেছে। সো আমি আমার একটা প্রিয় বাক্য আমি আজকে এখানে লিখতে চাই, সেটা হচ্ছে কপিড। সো টাইপ হিয়ার, কাট দিস, ওকে ডান। সো ফ্রন্ট পর করছি, টেক্সট আবার একটা টেক্সট অ্যাড করতে হবে, ডান। সো আসলে এটার ভিতরে আপনার মন, অর্থাৎ আপনার মাথায় বা আপনার মনে যেটি আসে না কেন আপনি এটি লিখতে পারবেন এখানে, এবং এটিতে করে আপনি ফেসবুক পোস্ট করতে সব কিছু করতেন। সো এখানে একটু লম্বা হয়েছে লেখাটা, সো আপনি এখান থেকে এফেক্টে ক্লিক করার পরে লেখাগুলোকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন খুব সহজে। সাপোজ ট্যাক্স, সো এখান থেকে আমি ছোটো করে নিতে পারি, বড় করে নিতে পারি, ওকে ডান। সো ওকে, সো এখানে কথা হচ্ছে আপনি আপনার মতো করে নেবেন। সো যেহেতু এডিটিং একটা সময় সাপেক্ষ জিনিস, সো এখানে হতে পারে সুন্দর হয়নি, বাট এভাবে আপনি ইচ্ছা করে নিচে আপনার নামও বা আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলের নাম আপনি ইচ্ছা করে দিতে পারেন। সো উক্তিটা হচ্ছে ওরা প্রয়োজনে প্রিয় মানুষ বানায়, শুধু প্রয়োজন হতে পেরেছি প্রিয়জন না। সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, এর সাহায্যে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন, হোয়াটএভার আপনার মনের কথাগুলো কাউকে শেয়ার করতে পারেন খুব সহজে। সো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার কাছে ভালো লেগেছে যে এটি মেড ইন বাংলাদেশ, সো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকম প্রশ্ন থাকলে বা কোনো কোনো রকমের জানার ইচ্ছা বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি।